হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের যে টপিকটা সেটা জানতে পারলে তোমরাও খুব ভালো হবে। সবাইকে রিকোয়েস্ট করব, টপিকগুলো প্রত্যেকটা শুনবে। পাঁচটা টপিকের উপরে আজকে আমরা ডিসকাস করব, যে টপিকগুলো প্রত্যেকটা মহিলার জেনে রাখা দরকার। কখনো হয়তো আমরা এই ব্যাপারটা নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই না, কখনো অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আমরা খুলে বলতে পারি না। পিরিয়ডস হ্যাক্স, পিরিয়ডসে ডুস অ্যান্ড ডোন্টস, পিরিয়ডসে কী খেতে হয় কী খেতে হয় না, এই নিয়ে প্রচুর আলোচনা আছে। কিন্তু আমি চেষ্টা করেছি পাঁচটা একটু অন্যরকম টপিক, পিরিয়ড রিলেটেড বা আমাদের হাইজিন রিলেটেড, সেটাকে নিয়ে আলোচনা করার। আমার মনে হয় প্রত্যেক মহিলাকে কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ওপর একটু নজর রাখা দরকার, যেটা তাকে অনেক বেশি সচেতন করবে, অনেক বেশি কনফিডেন্ট করবে। তো চলো শুরু করা যাক। প্রথম টপিক হচ্ছে, আমরা বুঝতে পারি না ভ্যাজাইনা এরিয়ার হেয়ার রিমুভাল আমরা কিভাবে করব। অনেকেই ভাবে যে পিরিয়ডের আগে হেয়ার রিমুভাল প্রসেসটা করা দরকার, তাহলে হয়তো অনেকটা হাইজিনিক থাকা যায়। কিন্তু এই কথাটা পুরোপুরি ঠিক নয়, কারণ আমাদের চোখের পাতা যেমন আমাদের চোখকে প্রোটেক্ট করে বাইরের ধুলোবালি থেকে, ভ্যাজাইনা এরিয়ার হেয়ার কিন্তু ভ্যাজাইনার মতো সেন্সিটিভ এরিয়াটাকে প্রোটেক্ট করে। ওয়াক্সিং করাটা অনেক মহিলার জন্যেই যতটা ব্যথার আবার ততটাও সংকোচেরও বটে, কারণ আমরা ওইভাবে ওপেনলি অনেকেই করতে পারি না ওয়াক্সিং। কেমিক্যাল ইউজ করার ফলে ভ্যাজাইনা এরিয়ার যে সেন্সিটিভ এবং সফট স্কিন থাকে সেটা কিন্তু ড্রাই হতে শুরু করে, আর পিএইচ ব্যালেন্সটাকে নষ্ট করে দেয়। যদি তোমরা মনে করো যে শেভিং করবে, সেক্ষেত্রে আমরা সবাই জানি যে ভ্যাজাইনা এরিয়ার হেয়ার নর্মালের থেকে থিক হয়, তো প্যাড ইউজ করার ফলে সেই সময়ের কয়েকটা দিন ওই স্কিনের সাথে, প্যাডের সাথে ঘষা লেগে স্কিনটা কিন্তু অনেক বেশি ইচিনেস, ইরিটেশনের সৃষ্টি করে, যেটা একদমই ঠিক নয়। ডাক্তার কিন্তু নিজেও বলে যে পুরোপুরি হেয়ার রিমুভালের দরকার নেই। যদি কেউ শুটিং করে, বিকিনি পরার দরকার হয়, সেক্ষেত্রে আলাদা কথা। যদি না হয়, যদি তারা আমাদের মতো একদম সাধারণ মানুষ হয়ে থাকে যাদের কোনো ওপেন শ্যুট বা ওপেন ফটোগ্রাফির কোনো দরকার নেই, সেক্ষেত্রে আমি বলবো কোনো লজ্জা পাওয়ার দরকার নেই, এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার। সেই জন্যে হেয়ার পুরোপুরি রিমুভ না করে সেটাকে ট্রিম করে নেওয়া যেতে পারে। ট্রিমিং ইজ দ্য বেস্ট ওয়ে। ট্রিমিং করাটা ডাক্তারও কিন্তু অ্যালাউ করেন, এটা তোমরা ভেবে দেখতে পারো। টপিক নাম্বার টু, পিরিয়ডের টাইমে বা হোয়াইট ডিসচার্জ হলে আমরা দেখেছি জায়গাটা ধুতে ধুতেও পিচ্ছিল ব্যাপারটা কিছুতেই সেটাকে চট করে কাটানো যায় না। বিশেষ করে প্রবলেম হয় যখন আমরা বাইরে থাকি এবং প্যাড চেঞ্জ করার দরকার হয়, সেই সময় দেখবে জল দিয়ে ধুচ্ছ কিন্তু জায়গাটা কিছুতেই ড্রাই হচ্ছে না বা মানে ক্লিন হচ্ছে না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব টিস্যু পেপার ব্যবহার করে দেখতে পারো। প্রথমে জায়গাটাকে ভালোভাবে ধুয়ে নিলে পরিমিত জল দিয়ে, তারপর টিস্যু পেপার দিয়ে জায়গাটাকে মুছে নাও। দেখবে সাথে সাথেই জায়গাটা একদম শুকনো হয়ে যাচ্ছে, কোনো রকম পিচ্ছিল চটচটে অনুভূতি থাকছে না। এটা নেক্সট প্যাড ইউজ করার সময় খুব খুব একটা রিলিফ দেয়, খুব ফ্রেশ মনে হয়। বিশেষ করে যখন আমরা বাইরে থাকি সেক্ষেত্রে এটা অনেক বেশি ফ্রেশ ফিল করায়। টপিক নাম্বার থ্রি, এটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা কথা, কি দিয়ে আমাদের ইন্টিমেট এরিয়াটাকে ওয়াশ করব। কেউ কেউ মনে করেন বারবার সোপ ওয়াশ করলে জায়গাটা অনেক বেশি ক্লিন থাকবে, কেউ কেউ হ্যান্ড ওয়াশ, বেবি বডি ওয়াশ, শ্যাম্পু, নর্মাল যে বডি ওয়াশ অ্যাডাল্টরা ইউজ করে সেগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু মনে রাখতে হবে ফেস, বডি আর ভ্যাজাইনা এরিয়া স্কিনের জন্য প্রোডাক্ট টোটালি আলাদা হয়। আমরা যেমন বডি ময়েশ্চারাইজার মুখে লাগাই না, সেই রকমই যে কোনো ওয়াশ ভ্যাজাইনা এরিয়ার জন্য নয়। ভ্যাজাইনা ভীষণ সেন্সিটিভ হয়, যার পিএইচ ব্যালেন্সটাকে একদম ঠিক রাখা দরকার, না হলে এই জায়গাটা ড্রাই হতে পারে, না হলে এখানে ইনফেকশন হতে পারে, আর সেই ইনফেকশনটা রেয়ারলি কেস হলেও মৃত্যুর কারণ হতে পারে। আর মেয়েদের ভ্যাজাইনা খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যায়, কারণ এটার ওপরে খুব বেশি কোনো লেয়ার বা পরত থাকে না যেটা পুরুষদের থাকে। মেয়েদের ভ্যাজাইনাটা খুব ওপেন হয়, সেই জন্যে খুব তাড়াতাড়ি ইনফেক্টেড হয়ে যাওয়ার চান্স থাকে, ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে।
তাই জন্যে সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্লেন জল দিয়ে পরিষ্কার করা। দিনে যতবার টয়লেট যাব ততবার কিন্তু প্লেন জল দিয়ে পরিষ্কার করতে হবে। তার মানে কি এই যে সোপ ইউজ করা যা দরকার নেই? সোপ নয়, ইন্টিমেট ওয়াশ। দিনে দুবার ইন্টিমেট ওয়াশ ইউজ করা উচিত, একটা হলো স্নানের সময় আর এক হলো কাজ থেকে ফিরে এসে বা শুতে যাওয়ার আগে ইন্টিমেট ওয়াশ করা খুব দরকার। বাজারে প্রচুর ইন্টিমেট ওয়াশ পাওয়া যায়, যেটা সুটেবল সেটা তোমরা ব্যবহার করতে পারো। আমি ব্যবহার করি নামিয়ার হলদিজ অ্যান্ড চন্দন ইন্টিমেট হাইজিন ওয়াশ। নাইকাতে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটা, ইন্ডিয়ান প্রোডাক্ট এটা, পুরোপুরি প্যারাবেন সালফেট সোপ, SLS ফ্রি। এটা অ্যানিমাল টেস্টেড নয়, এটা হলদি, চন্দন, শশার রস, অ্যালোভেরার এক্সট্র্যাক্ট, সব কিছু এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। পিওর কাঁচা হলুদ আর চন্দন মেশালে যে একটা ন্যাচারাল সুন্দর গন্ধ আসে, এটার গন্ধ কিন্তু একদম সেরকম। এই প্রোডাক্টটা ব্যবহার করে সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এটা খুব তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। জল দিয়ে ধোয়ার সাথে সাথেই এটার মধ্যে কোনো রকম পিচ্ছিল ব্যাপার থাকে না, পুরো জায়গাটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, খুব সুন্দর ন্যাচারাল একটা স্মেল আসে। ব্যবহার করে আমি বুঝেছি যে ইরিটেশন, ইচিনেস, ওডর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দূর করে। রেগুলার ইউজ করার ফলে ভ্যাজাইনা এরিয়াতে যে ডার্কনেস থাকে সেটাও কিন্তু আস্তে 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 কমতে থাকে। টপিক নাম্বার 4, এটা নর্মালি ডাক্তাররা আলোচনা করে থাকেন, আমিও একজন ডাক্তারের থেকেই এই ব্যাপারটা জানতে পেরেছি, যেটা হলো স্টুল পাস করার যে এরিয়া, সেই এরিয়া আর ভ্যাজাইনা কখনো একসাথে পরিষ্কার করা উচিত না। সেক্ষেত্রে স্টুল থেকে যে কোনো ইনফেকশন খুব তাড়াতাড়ি ভ্যাজাইনাতে চলে আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শুধু অ্যাডাল্টদের জন্যই নয়, অনেক ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আমরা ছোট বাচ্চাকে যখন পরিষ্কার করাই জায়গাটা, তখন অনেক ক্ষেত্রেই আমরা একই সাথে জল দিয়ে সব জায়গাটা পরিষ্কার করি, কিন্তু সেটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম্যাটিক হতে পারে। তাই জন্য দুটো পার্টকে আলাদাভাবে পরিষ্কার করাই দরকার। লাইক একটা পার্ট পরিষ্কার করে হাত জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আর একটা পার্ট পরিষ্কার করা উচিত। এই সাথে বলে রাখতে চাই, ইন্টিমেট ওয়াশ সবসময় ভ্যাজাইনার চারপাশেই ব্যবহার করা উচিত, ভ্যাজাইনার ভেতরে কখনোই ইন্টিমেট ওয়াশ ইউজ করা উচিত না। ভ্যাজাইনার ভেতরে নিজেদের বডিতে একটা সিস্টেম থাকে, সেটা হতে পারে হোয়াইট ডিসচার্জ, সেটা হতে পারে কোনো রকম লিকুইড ডিসচার্জ, যার ফলে ভ্যাজাইনা নিজেকে অটো ক্লিন করে নেয়। তার জন্য আলাদা করে কোনো রকম সোপ, কোনো রকম ইন্টিমেট ওয়াশ ভ্যাজাইনার ভেতরে প্রবেশ করিয়ে সেটাকে পরিষ্কার করার দরকার হয় না। সেক্ষেত্রে ইরিটেশন, ইচিনেস, বার্নিং, বিশেষ করে বার্নিং হতে পারে, তখন আমরা বলি যে প্রোডাক্টটা হয়তো ভালো নয়। তো এই রকম যদি কখনো হয়, খুব বেশি বার্নিং হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। নেক্সট 5 নম্বর যে টপিকটা নিয়ে আমি কথা বলছি, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা খুব একটা হেল্পফুল টপিক। টপিকের হেডিং হচ্ছে ট্যাম্পন। ট্যাম্পন হচ্ছে এমন একটা জিনিস যেটা, এখানে আমি একটা ছবি ইনসার্ট করছি, দেখো। মেনস্ট্রুয়াল ক্যাপ যতটা এখন জানা হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে, ট্যাম্পন কিন্তু এখনো আমাদের কাছে ততটা প্রচলিত নয়। কিন্তু ট্যাম্পন খুব একটা ভালো উপায় হতে পারে আমাদের পিরিয়ডিক টাইমে নিজেদেরকে অনেক বেশি অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে। ধরো তোমরা বাইরে কোথাও আছো, সাথে প্যাড আছে, বাট সঠিক প্যান্টি নেই, সঠিক প্যান্টি নেই বলেই প্যাডটা ইউজ করতে পারছো না, সেক্ষেত্রে ট্যাম্পনটা কিন্তু খুব খুব কাজে দেয়। আবার অনেক সময় হয় যে অল্প অল্প করে ব্লাড ডিসচার্জ করছে, কিন্তু অতটা ভারী হেভি প্যাড নিতে, বাল্কি প্যাড নিতে ইচ্ছে করছে না, সেক্ষেত্রেও কিন্তু ট্যাম্পনটা খুব খুব কাজে দেয়। একটা নরম পরিষ্কার সুতির কাপড় ঠিক এইভাবে বিছিয়ে নিয়ে তার ওপরে যদি একটা পাতলা পরিষ্কার তুলোর পরত দাও, মাঝখান দিয়ে একটা সুতোকে এইভাবে বেঁধে দিতে হবে, সেটার কারণ আমি বলছি, তারপরে ব্যাপারটাকে রোল করে নাও, তৈরি হয়ে গেল তোমার DIY ট্যাম্পন। এটাকে ঠিক এইভাবে ভ্যাজাইনা এরিয়াতে পুশ করতে হয়, সুতোটা বাইরেই থাকে, যেটা খুব একটা ইরিটেশনের কারণ নয়। ট্যাম্পন ম্যাক্সিমাম 3 ঘন্টা ব্যবহার করা যায়, এটা ওয়ান টাইম ইউজ। মেনস্ট্রুয়াল ক্যাপ যেমন রিইউজেবল,
ট্যাম্পন ঠিক প্যাডের মতোই ওয়ান টাইম ইউজ একটা প্রোডাক্ট, যেটা ব্লাডটাকে অ্যাবজর্ব করে। যখন বুঝতে পারবে যে ব্লাড মোটামুটি ভালো রকম এসে গেছে, সেটা তুমি নিজে বুঝতে পারবে, এটা জন্যে কোনো রকম বাধা ধরার সময় নেই, তখন এই সুতোটা দিয়ে আস্তে করে টানলেই ট্যাম্পনটা বেরিয়ে আসে। ডিআইওয়াই ট্যাম্পন অনেক ক্ষেত্রেই আমাদেরকে সেভ করে দেয়। এবার যে ট্যাম্পন মেডিকেল শপে পাওয়া যায়, প্রপারলি প্রপার ওয়েতে তৈরি হয় যে ট্যাম্পন, সেইগুলো ইউজ করে সুইমিং সাইক্লিংয়ের মতো অ্যাক্টিভিটিজও করা যেতে পারে, ঠিক যেমন মেনস্ট্রুয়াল ক্যাপ ইউজ করে করা যায়। তবে আমি বলবো যে অনেকক্ষণ একই জিনিস ব্যবহার করে রাখা ঠিক নয়, সেটাকে সময়ে সময়ে পাল্টাতে হবে, আর একটু প্র্যাকটিস করে নেওয়াটা অবশ্যই দরকার, তাহলে কোনো রকমের সমস্যা হবে। তো এইটা ছিল পিরিয়ড রিলেটেড আমার 5টা টপিক। তোমাদের যদি এই ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে নিশ্চয়ই নিজেদের বন্ধুদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, লাইক করো, আর যদি আমাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। লাস্ট বাট নট দ্য লিস্ট, কোন টপিকটা তোমাদের খুব ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও। পিরিয়ড রিলেটেড বা হাইজিন রিলেটেড আরও যদি কোনো রকম টপিক তোমাদের মনে হয় যে কথা বলা দরকার আমাদের সবার এই নিয়ে, যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।